আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكرى وما هم بسكرى ولكن عذاب الله شديد. وقال الله تعالى في موضع آخر فأماته فأقبره. وقال الله تعالى في موضع آخر بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدد عند الله جناح بعوضا ما ساك كافرا منها شربا. রাহু আহমদ ওয়া ইবনে মাজাহ বি ইসনাদিন সহীহ। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাহু মুসলিম। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. رواه البخاري. জামালপুর জেলার অন্তর্গত সরিষাবাড়ি থানাধীন কৃষ্ণপুর গোরস্থানের উন্নতিকল্পে আয়োজিত গতকাল ইসলামী সম্মিলনের শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত
অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কুরআন মাজিদের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় পরকালীন জীবন, মুমিনের পরকালীন জীবন। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ এবং সহি হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই রকম একটি দিনই বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদের জন্য পরিবেশকে অনুকূলে করে দিয়েছেন। তাই তার শুকরিয়া আদায় করি, আবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার উপস্থিতি, প্রচন্ড শীত পড়ছে, তাই না? প্রচন্ড শীত পড়ছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পরিবেশটা আমাদের জন্য আরো কঠিন করে দিতে পারতেন, পারতেন নাকি? আজকে সকালে রওনা দিয়েছি নরসিংদী থেকে, ঢাকায় খুতবা দিয়েছি, আপনাদের এখানে এসেছি। তো যখন নরসিংদী থেকে রওনা দিয়ে কিছু দূর আসলাম, তখন গাড়ির গ্লাসে দেখছিলাম যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আজকে সকালের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি বৃষ্টিটা একটু চেপে আপনার এলাকায় দিতেন, তাহলে আজকে বৈঠক করা সম্ভব হতো না, হতো কি না? তাহলে শীত একটু বেশি ঠিক আছে, কিন্তু আল্লাহ তো অন্তত প্রোগ্রামটা করার তো সুযোগ দিয়েছেন, দিয়েছেন তো নাকি? তো আল্লাহ শুক্রিয়া আদায় করবো না, আলহামদুলিল্লাহ। এখনো আপনাদের জামালপুর ময়মনসিংহ এই অঞ্চলে 10 ডিগ্রি সেলসিয়াস নিচে নামেনি তাপমাত্রা, 10-এর উপরে আছে। অলরেডি চুয়াডাঙ্গার ওই সাইডে গত রাত্রিতে 7.5 ডিগ্রিতে নেমে এসেছে তাপমাত্রা, মানে কঠিন অবস্থা। কিন্তু মানে আপনাদের এখানে যে তাপমাত্রা, আপনাদের এলাকায় যে তাপমাত্রা, এর থেকে প্রায় 5 ডিগ্রি নিচে নেমে এসেছে আরো, তাহলে তাদের অবস্থাটা কি একটু ভাবুন। মানে সেই তুলনায় তো আমরা ভালো আছি, সেই তুলনায় ভালো নেই? অনেক ভালো, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা নিম্নচাপ, সাগরের নিম্নচাপ, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এগুলো দিয়ে থাকেন। অবশ্য সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, এগুলোর পেছনে মৌলিক কারণ কি হতে পারে? আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আমার আলোচনার একটা অংশ বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা আমি আলোচনার শুরুতে আর একটা কথা বলে রাখছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসবেন, জায়গা আছে একটু সামনে এগিয়ে আসেন, পিছনে যারা আছেন ফাঁকাটা পূরণ করেন, আপনারা বসে যান, আমি আপনাদেরকে ফাঁকি দেবো না ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস ভিত্তিক কিছু কথা বলবো, আমার বানাওয়াট কথা আমি এখানে বলবো না ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হলো, যেহেতু প্রচন্ড শীত, বিদায় প্রচন্ড শীতে লম্বা আলোচনা করে আমি আপনাদের কষ্ট দেব না, আপনাদের ধৈর্য সহিষ্ণু, মানে ধৈর্যের সাথে সম্পর্ক রেখে আমি কিছু আলোচনা করব, যেন আপনার অধৈর্য না হয়ে যান, কারণ বাড়ি ফিরে একটু আরাম করে ফজরের সালাত আদায় করতে হবে। যেহেতু শীত খুব গভীর, এই জন্য লম্বা আলোচনা করে আপনাদের কষ্ট দেব না,
মাঝামাঝি পর্যায়ের একটা আলোচনা করবো, তবে বসে যাবেন যারা দাঁড়িয়ে আছে, কারণ বাহিরে যে পরিমাণ শীত ভিতরের পরিমাণ শীত কিন্তু নেই, কারণ হেঁটে আসলাম তো একটু ফাঁক থেকে, বাহিরে যে পরিমাণ শীত ভিতরের পরিমাণ শীত নেই। তো যাই হোক, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করলেন, জাহান্নামকে সৃষ্টি করার পরে তাপ দিলেন, কতদিন বলতে পারবেন কেউ? তাপ দিলেন হাজার বছর। তাপ দেওয়ার পরে জাহান্নাম দেখতে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে বললেন, জিব্রিল যাও তুমি জাহান্নাম দেখে আসো। জিব্রিল জাহান্নাম দেখে আসলেন, মানে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর রূপ নিয়েছে তাপ পেতে পেতে, একদম কুচকুচে কালো বর্ণ রূপ নিয়েছে, এক ভয়ঙ্কর রূপ নিয়েছে জাহান্নামের আগুন। জিব্রিল এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে আল্লাহ, জাহান্নাম যে ভয়ঙ্কর রূপ নিয়েছে, এই জাহান্নামের কথা তোমার বান্দাদের মধ্যে যারাই শুনবে কেউ জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামে কেউ যেতে চাইবে না, সহিহ বুখারীর হাদিস। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে বললেন, জিব্রিল যাও এবার দেখে আসো জাহান্নাম। এইবার জাহান্নামকে দেখে জিব্রিল আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তুমি জাহান্নামকে এমন ভাবে সাজিয়েছো এখন মনে হয় যে তোমার কোন বান্দা জান্নাতে যাবে, সবগুলো তো জাহান্নামেই যাবে। মানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়ঙ্কর রূপটা রেখেছিলেন, কিন্তু পরবর্তীতে চাকচিক্য সৌন্দর্য লোভ লালসা প্রবৃত্তি দিয়ে জাহান্নামকে সাজালেন। মানে জাহান্নামে যাওয়ার রাস্তা খুব সহজ, জান্নাতের রাস্তা খুব কঠিন। হুজিবাতিন নার বিশাহওয়া ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে প্রবৃত্তি দিয়ে সাজালেন, মন যা চায় তাই করবে, ফলাফল জাহান্নাম। খুব সহজ, মন যা চায় শাহওয়া মানে মন যা চায় প্রবৃত্তি, মন যা চায় তাই করবে, ফলাফল জাহান্নাম। খুব সহজ জাহান্নাম যাওয়া, খুবই সহজ। অবাক হয়ে গেলেন জিব্রিল যে আল্লাহ তোমার কোন বান্দা জান্নাতে যাবে, সব তো জাহান্নামে যাবে। এই যে প্রচন্ড শীতের রাত, এই শীতের রাত্রে যখন ভোর পাঁচটা সোয়া পাঁচটা সাড়ে পাঁচটা এই সময়ে যখন মুয়াজ্জিন আজান দেয় মসজিদে, এই সময় লেপের তল থেকে কম্বলের নিচ থেকে উঠে একদম কনকনে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে দুই রাকাত সালাত পড়তে যাওয়া অত সহজ নয়, অত সহজ নয়। আজকে জুমার দিন, আজকে জুমার দিন, মানে আজকে যদিও শনিবার হয়ে গেছে অলরেডি, সূর্য ডুবে গেছে অনেক, শনিবার হয়ে গেছে, কিন্তু যে দিনটা পার করলাম জুমাবার, জুমাবারে আপনাদের এই জুমা মসজিদে, জুমাবারে আজকে আপনাদের মসজিদে যত মুসল্লি হয়েছিল আগামী ফজরে দেখবেন কয়টা মুসল্লি, মিথ্যা বললাম? দেখেন, মানে শাহওয়া এটা হলো প্রবৃত্তির অনুসরণ, মানে বিছান ছাড়তে চাইবে না। জিব্রিল বললেন যে বিছান ছাড়তে চাইবে না, যাবে কোথায়? আল্লাহ সুসাসন বলে দিলেন হুজিবাতের শাহওয়া প্রবৃত্তি দিয়ে জাহান্নাম সাজিয়েছেন। দেখুন, আজকে ডিসেম্বরের 20 তারিখ, 20 তারিখ আর 10 দিন পরে একটা তারিখ আসবে, যুবক ভাইরা বলতে পারবে?
31st night আসবে বাংলাদেশের যুব সমাজ নতুন বছরকে স্বাগত জানাবে, পুরনো বছরকে ভুলে যেতে চাইবে 31st night পালন করে। এটা হলো প্রবৃত্তি। বহু পিকনিকের আয়োজন হবে 31st night, নানান ধরনের আয়োজন হবে, দেশকে নানান সাজে সাজানো হবে, বিভিন্ন প্রক্রিয়ায় সাজবে দেশ। এটা অমুসলিমদের কালচার, ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। যে পালন করবে জাহান্নামে যাওয়া তার জন্য সহজ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল বলছেন আবু দাউদের হাদিস, যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। মানে বিচারের মাঠে তাদের সাথেই থাকতে হবে। এই দিবস পালন করা, 31st night পালন করা মুসলিমদের সংস্কৃতি নয়, এই সংস্কৃতি হলো ইহুদি এবং খ্রিস্টানদের। তাহলে বিচারের মাঠে কাদের সাথে থাকতে হবে যারা পালন করবে? ইহুদি খ্রিস্টানদের সাথে। দেখেন জাহান্নামে যাওয়া সহজ, সহজ নয় কি? দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন, মুসলিম আর কাফেরের সেতু বন্ধন সালাত, লা ইয়ারাউনা শাইয়্যা মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ, সাহাবীরা কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফুরি মনে করতেন না সালাত ব্যতীত, মানে কোনো আমল ছেড়ে দিলে তাকে কাফের মনে করতেন না সাহাবীরা, কিন্তু সালাত ছেড়ে দিলে কাফের মনে করতেন। কাফের কি জান্নাতে যাবে না জাহান্নামে? দেখুন হাদিস তিরমিজির মধ্যে পাওয়া যাবে, 2622 নম্বর হাদিস। সহি মুসলিমের মধ্যে পাওয়া যাবে, 1520 নম্বর হাদিস। এক বৈঠকে আল্লাহ সুসাসাম সাহাবিরা বসে আছেন, কোন একটা বিষয়ে আলোচনা পর্যালোচনা চলছে, এমত অবস্থায় সালাতের আজান হলো, সাহাবিদেরকে আল্লাহ নিয়ে আল্লাহ সুসাসাম সালাত পড়লেন। মেহজান নামক একজন সাহাবি সেখানে বসেছিলেন, সালাত পড়ে এসে দেখলেন উনি ওখানে বসে আছেন। মানে মেহজান রাদিয়াল্লাহু আনহু সালাতের আগে যেখানে বসেছিলেন, সালাতের পরে সেখানে বসে আছেন, মানে তিনি সালাতে অংশগ্রহণ করেননি, জাননি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ে এসে মেহজানকে দেখে বলছেন, মা মানা কান তুসাল্লিয়া মা'আন-নাস, মেহজান তোমাকে কে নিষেধ করলো, তোমাকে কে বাধা দিল, কেন তুমি মানুষের সাথে সালাত আদায় করলে না, মানুষদের সাথে কেন গেলে না? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম নও? মানে মুসলিম হলে কি করা লাগবে? সালাত আদায় করা লাগবে। মানে তুমি কি মুসলমান নও? যদি মুসলমান হও কেন গেলে না সালাতে? মেহজানকে বলছেন, সহি মুসলিমের হাদিস সমরিত উপস্থিতি। তাহলে একটু ভাবুন যে সালাত পড়ে না এদের সংখ্যা বেশি না সালাত পড়ে তাদের সংখ্যা বেশি? মুসলমানদের মধ্যে যারা সালাত পড়ে না তাদের সংখ্যা বেশি। হ্যাঁ, সালাত পড়ার কোয়ালিটি অনেক। কিছু মানুষ আছে যারা 5 অক্ত সালাত পড়ে, কিছু মানুষ আছে যারা জোহর আসর মাগরিব মাঝে মাঝে এসা পড়ে, ফজর হয়তো বা মাসে 1-1 দিন পরে পড়ে না, আছে না? কিছু মানুষ আছে ফজর জোহর আসর মাগরিব এসা একটা তো নেই, জুমার দিন আছে শুধু পরে, আছে না? কিছু মানুষ আছে, মুসলিমদের কথা বলছি, মুসলমানদের কথা, ও জুমাও পড়ে না, ঈদের দিন পরে শুধু। আর কিছু মানুষ আছে জানাজার সালাত পড়ে মাঝে মধ্যে, মানে কতগুলো ভাগ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিরা ধ্বংস। মুসল্লি কারা? যারা সালাত আদায় করে। ওই সকল মুসল্লিরা ধ্বংস,
সালাত আদায়কারীরা ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, সালাত পড়ে কিন্তু কি উদাসীন, সালাত পড়ে কিন্তু উদাসীন, সালাত পড়ে কিন্তু উদাসীন, সালাত পড়ে যদি ধ্বংস হয়, মানে সালাতে কোনো মানসিকতা নেই, সালাতে বুকের উপর হাত বেঁধে ও গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, আছে না? সালাতে হাত বেঁধে জমি চাষ করে, সালাতে হাত বেঁধে বাজারঘাট করে, সালাতে হাত বেঁধে আগামী দিনের পরিকল্পনা করে, সালাতে হাত বেঁধে আজকে কি করা দরকার সেটা নিয়ে ভাবে, সালাতে হাত বেঁধে কোথায় বেড়াতে যাবে সেটা ভাবে, সালাতে হাত বেঁধে জমিতে কোন সার দেওয়া দরকার সেটা নিয়ে ভাবে, সালাতে হাত বেঁধে বিশ্ব চরে বলা নেই, এগুলো উদাসীনতা না? সালাতে হাত বেঁধে একবার এইখান চুলকাচ্ছে একবার ওখান চুলকাচ্ছে, মানে মনোযোগ নেই, আছে না এরকম? সালাতে হাত বেঁধে দেখে কোন ফ্যানটা ঘুরছে আর কোনটা ঘুরছে না, নেই? সালাতে হাত বেঁধে দেখে যে আশপাশে কোথায় কি কালার ইত্যাদি, মানে মনোযোগ সালাতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতে অমনোযোগী, মানে সালাত পড়ে, এরা কিন্তু সালাত ছাড়ে না, সালাত ছাড়ে না, সালাত পড়ে কিন্তু সালাতে অমনোযোগী, সালাতে অমনোযোগীরা যদি জাহান্নামে যায়, ওয়াইল নামক জাহান্নামে ধ্বংস হয়, তো যারা সালাত পড়েই না তাদের অবস্থা কি হবে বলেন? তারা তো আউট অফ সিলেবাস, আলোচনার ভিতরেই নেই তারা, তাদের আলোচনার দরকার আছে? তাহলে জাহান্নামে যাওয়া সহজ কারা? যারা সালাত পড়ে না। যারা জাহান্নামে যাবে তাদেরকে বিচারের মাঠে জাহান্নামে যাওয়ার সময় ফেরেশতাগণ জিজ্ঞাসা করবেন, তোমরা কেন জাহান্নামে আসলে, কি তোমাদের অপরাধ? তখন এরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না, মানে আমরা সালাত পড়তাম না। সমাজে উপস্থিতি যারা সালাত পড়ে না, আপনাদের সমাজে প্রাপ্তবয়স্ক হয়েছে, তারা একটু ভাববেন বিষয়গুলো নিয়ে, তার আগে ভাববেন বাবা এবং মা যে আপনার সন্তান কেন সালাত পড়ে না। মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবিসিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত পড়তে বলো, নির্দেশ দাও, যখন তাদের বয়স 7 বছর হয়, আদরিবুহুম ওহুম আবনাউ আশরিন, 10 বছর হলে প্রয়োজনে ভাত্রাঘাত করো, পিটাও, পিটিয়ে সালাত আদায় করো, 7 বছর থেকে ট্রেনিং শুরু করো, 10 বছর থেকে প্রয়োজনে গায়ে হাত দাও, পিটিয়ে সালাত আদায় করো। সালাত আদায় করার ক্ষেত্রে সন্তানকে বেশি তাকিদ দিলেন না বাপ মাকে বেশি দিলেন? আমি মনে বুঝাতে পারলাম না, কাকে নির্দেশটা কাকে দিলেন? বাবা মাকে বললেন। মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের প্রশিক্ষণ দাও, সালাত আদায় করতে পারো যখন 7 বছর হয়। আদরিবুহুম, তোমরা তাদেরকে পিটাও, মারো, ওহুম আবনাউ আশরিন, যখন তাদের বয়স 10 বছর। কাকে বললেন? বাবা মাকে বললেন। কাকে? বাবা মাকে। 10 বছর পার হয়েছে, সন্তান সালাত আদায় করে না, কার দোষ? বাবা মায়ের দোষ। 10 বছর পার হয়েছে, সন্তান সালাত আদায় করে না, এর প্রথম দোষ আসবে বাবা মায়ের, প্রথম দোষ বাবা মায়ের, কেন আপনার সন্তান সালাত আদায় করে না? একটু খেয়াল রাখবেন যে সন্তান যেন জাহান্নামের খড়ি না হয়। মানে আপনাকে বুঝাতে চাচ্ছি, জাহান্নামে যাওয়া সহজ, ওই যে জিব্রিল বললেন যে এখন তো মনে হচ্ছে যে না কেউ জান্নাতে যাবে না, সব জাহান্নামে, যেভাবে সাজানো হয়েছে দেখেন কিভাবে আছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফার মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি, মানে রাসূলের সমাজে তারা ছিল না। দুই শ্রেণীর এক শ্রেণী হচ্ছে কওমুম মাহুম সিয়াতুন কাদ্দাবিল বাকারা দ্রবুনা বিহান্নাস, যাদের হাতে গরু পরিচালনা করার মতো ছোট ছোট লাঠি থাকবে, এদ্রে বুড়া বিহান্নাস, অন্যায়ভাবে মানুষকে পিটাবে।
অন্যায় ভাবে মানুষকে মারবে, প্রহার করবে, পিটাবে, হত্যা করবে, এরা জাহান্নামে যাবে। এই বদ শ্রেণীর মানুষ আল্লাহ সুসাসলামের যুগে ছিল না, আমাদের যুগে আছে না? নেই, আছে না? বহু কত মানুষ লাশ হয়ে যাচ্ছে অন্যায় ভাবে মার খেয়ে, তার কোনো হদিস নেই। বুয়েটের বুয়েটের বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র সারা রাত ধরে সহপাঠীরা পিটিয়ে মেরে ফেলে দিল। ঘটনা ঘটেনি বাংলাদেশে? ঘটেছে। মা বাবার কত আশা, কত স্বপ্ন, কত সাপ, ছেলে আমার ইঞ্জিনিয়ার হয়ে এসে মুখে হাসি ফুটাবে, বাবা মার সংসার উন্নতি করবে, আলো ছড়াবে এলাকায়, সে স্বপ্ন কফিনে করে চলে আসলো গ্রামে ফিরে, তাই না? ঘটছে তো ঘটনা। যে কথা বলছিলাম দেখুন, আল্লাহ সুসাসাম বলছেন দুই নেসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মায়েলা রুসুন কাসনামাতুল বুখতিল মায়েলা লা ইয়াদখুলুন জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহা। দ্বিতীয় শ্রেণীর হচ্ছে নারী নেসাউন, একজন নারী কেমন নারী, কাসিয়াতুন পোশাক পরিহিতা, আরিয়াতুন উলঙ্গ পোশাক পরে ল্যাংটা থাকে এই নারী, মুমিলাতুন মায়েলা নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয়, অন্যরা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, লা ইয়াদখুলুনাল জান্নাহ এই পথ মহিলা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহা জান্নাতের সুগন্ধি এদের নসিবে জুটবে না। অথচ সহিহ মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ সুসাসন বলছেন জান্নাতে যেতে 40 বছর লাগবে, এতদূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আর এক হাদিসে এসেছে আল্লাহ সুসাসন বলছেন জান্নাতে যেতে 70 বছর লাগবে, এতদূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আর এক হাদিসে এসেছে আল্লাহ সুসাসন বলছেন জান্নাতে যেতে 100 বছর লাগবে, এতদূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আপনি ভাবতে পারবেন 100 বছর মানে কত? মানে 100 বছর হেঁটে নয়, তৎকালীন সময়ে সবচেয়ে দ্রুতগামী যেটা যানবাহন, সমসাময়িক সময়ে যেটা দ্রুতগামী যানবাহন, এখন ধরে নেন রকেট, রকেটে 100 বছর লাগবে, রকেটে 100 বছর লাগবে, এত দূর থেকে সুগন্ধি পাওয়া যাবে কার? জান্নাত। রকেটে 100 বছর মানে আপনি ভাবতে পারবেন, রকেট বাংলাদেশে উড়ার জায়গা নেই, বাংলাদেশে উড়ার মতো জায়গা রকেটের নেই। ধরুন যদি ঢাকা থেকে ছাড়ে তো রকেট ঢাকা এয়ারপোর্ট থেকে উঠতে উঠতে সীমানার বাইরে চলে যাবে, দেশের বাইরে, মানে ওকে উড়ার জন্য যে যতটুকু জায়গা দরকার বাংলাদেশ অতটুকু জায়গা নেই। আপনি ভাবতে পারবেন তাহলে 100 বছরে কতটুকু যাবে? ভাবার ক্ষমতা আছে? আপনি বলবেন যে এগুলো অবাস্তব, আপনাকে হাদিসের কথা বলছি, আপনাকে হাদিসের কথা বলছি। একজন জাহান্নামী ব্যক্তি, একজন জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, এ তো জানা কথা আপনাদের, এগুলো এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় মানে উহুদ পাহাড় লম্বাতে 8 কিলোমিটার আর প্রস্থতে 4 কিলোমিটার, নিচে কতটুকু আছে আল্লাহ ভালো জানে, নিচে কতটুকু আছে আল্লাহ ভালো জানে, উপরে 1 কিলোমিটার, মানে উহুদ পাহাড়ের নিচ থেকে উপরে একদম চূড়ায় উঠতে 3-3.5 ঘন্টা সময় লাগে। তাহলে আপনি হিসাব করেন যে উঁচু কত আর নিচে গভীর কত আছে, ওটা আল্লাহ ভালো জানে। লম্বার প্রস্থ এই 8 কিলোমিটার, 4 কিলোমিটার উপরে, 2-3.5 কিলোমিটার নিচে, এই গোটাটা মিলে কয়টা দাঁত? একটা দাঁত। এইরকম 32টা দাঁত যদি একজনের মুখে থাকে, ওর মুখটা কত বড় হবে কল্পনা করা যাবে? বলেন দেখি, গোটা বাংলাদেশ কেন, ভারত উপমহাদেশ একবারে গিলে খাবে, হা করলে ভারত উপমহাদেশের মুখের মধ্যে, এরকম হবে না? এরকম তো হবে প্রায়। দেখুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উরুটা হবে বাইজা পাহাড়ের মতো, বাইজা পাহাড়ের সমান হবে তার উরু। আল্লাহ সুসাসম বলছেন একজন জাহান্নামী ব্যক্তির বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার ফাঁকা জায়গাটা সমান। মক্কা আর মদিনার দূরত্ব হলো 480 কিলোমিটার, না সরি 380 কিলোমিটার, 380 কিলোমিটার। আপনার এই জামালপুর থেকে মানে যেখানে আপনাদের প্রোগ্রাম, এইখান থেকে ঢাকার দূরত্ব 160 কিলোমিটার, 160 থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার, মানে ঢাকা পৌঁছতে 170 কিলোমিটার, আর একজন জাহান্নামীর বসার জায়গা হলো 380 কিলোমিটার মক্কা মদিনার দূরত্ব। তাহলে একটু ভাবেন দেখি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেন বললেন 100 বছরের রাস্তা। জাহান্নামে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে 100 বছরের রাস্তা দূর থেকে, অথচ একজন নারী এই সুগন্ধি পাবে না। কোন নারী? পোশাক পরে যে উলঙ্গ থাকে, পোশাক পরে যে উলঙ্গ থাকে। আল্লাহ সুসাল্লামের যুগে এই বদ নারী ছিল না, আমাদের যুগে আছে না? নেই? আছে না? নেই? আছে। ওরাই বেশি, সংখ্যায় ওরাই বেশি। আপনাকে আপনার বিরক্ত হচ্ছেন না তো? আপনাকে এক মিনিট, এ হাদিসটা পাবেন সহিহ মুসলিমের মধ্যে, 7373 নম্বর হাদিস সহিহ মুসলিমের, এটি দেখুন। আপনাকে এক মিনিট একটু দেখা, একটা উদাহরণ দিই। ধরুন আপনাদের এই সরিষা বাড়ির একজন ছেলে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে এসেছে, কমপ্লিট করে এসেছে। যেহেতু পড়াশোনা করা মানুষ, গ্রাজুয়েশন গ্রাজুয়েট করা বিধায় অনার্স মাস্টার সর্বোচ্চ ডিগ্রিধারী একটা মেয়েকে সে বিয়ে করে নিয়ে এসেছে। এখন এক সপ্তাহ পর এই ছেলে এবং মেয়ে দুইজনই স্নাতকোত্তর ডিগ্রিধারী, মানে সর্বোচ্চ ক্লাসে পড়াশোনাকারী, এদের ফ্যাশনটা দেখেন কিভাবে এরা যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ছেলেটার পোশাক দেখেন আর মেয়েটার পোশাক দেখেন। ছেলেটা দেখেন, ছেলেটা পরে আছে প্রথমে আন্ডার প্যান্ট, তারপরে ফুল প্যান্ট। ফুল প্যান্টের কাপড় পাতলা হয় না মোটা? একদম চটের মতো মোটা, মোটা কাপড়ের ফুল প্যান্ট। এরপরে দেখেন পরে আছে সেন্ডু গেঞ্জি, তারপরে ফুল হাতা শার্ট। ফুল হাতা শার্টের এই কবজির এখানে বুতাম লাগানো, গলায় কলারে বুতাম লাগানো, কোথায় গলার কলারে বুতাম লাগানো। এরপরে টাই দিয়ে বেঁধেছে, যেহেতু মাস্টার ডিগ্রি পাস, টাই দিয়ে বাঁধা। কলারে বুতাম লাগানোর পরে আবার টাই দিয়ে বাঁধা আছে, আর শার্টের এই নিচের অংশ প্যান্টের নিচে ঢুকিয়ে দিয়েছে, কোথায় প্যান্টের ভিতরে ঢুকে আছে কয়েক ইঞ্চি। তারপরেও কি শেষ, যেন বেরিয়ে না যায় টাইট করে বেল্ট দিয়ে বাঁধা আছে, প্যান্ট থেকে শার্ট যেন বেরিয়ে না যায় বেল্ট দিয়ে বাঁধা আছে। এরপর দেখেন পরে আছে মোজা, এর উপরে শু জুতা পরে আছে। হন্ডা নিয়ে বেড়াতে যাবে, বাবু সাহেব হেলমেট মাথায় দিয়েছে। হাজি সাহেব আপনি একটু খেয়াল করেন তো, আপনার ছেলের মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত একটা পশম দেখা যাবে না? যাবে। যদি আরো একটু স্ট্যান্ডার্ড হয় তাহলে ছেলে যে মোটা কাপড়ের প্যান্ট পরেছে সেম ওই কাপড়ে কোট পরে আছে, বেশি স্ট্যান্ডার্ড হলো, তাই না? তাহলে আপনার ছেলে মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত ডবল পর্দা দিয়ে ঢেকে রেখেছে পুরো বডি। কে এটা? আপনার ছেলে। কে? আপনার ছেলে। আর উপরের পোশাকটা হচ্ছে চটের মতো মোটা, প্যান্ট কোট চটের মতো মোটা। বাবু সাহেব হোন্ডা স্টার্ট দিচ্ছে, পিছনে তার নতুন বউ বসে আছে, নতুন বউ যে বিয়ের সাজে সেজে আছে শাড়ি আর ব্লাউজ, তার এক চতুর্থাংশে শরীরের গোটা শরীরকে ভাগ করলে চার ভাগের এক ভাগ বর দেখে কাপড় নেই। মিথ্যা বললাম? আপনার ছেলে মাথার তলা থেকে পায়ের চাঁদি পর্যন্ত, মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত ডবল পর্দায় ঢাকা। আপনার
ছেলের মূল সতর হচ্ছে হাঁটু থেকে নাভি পর্যন্ত শরীরটা ঢেকে রাখবে, খালাস। হাঁটু থেকে নাভিটা হচ্ছে মৌলিক সতর, আর শরীরটা একটা কাপড় দিয়ে ঢাকলে তার জন্য যথেষ্ট ছিল। সে কি পোশাক পরেছে? আর আপনার বৌমা মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত সতর, শুধু খোলা রাখতে পারে হাতের তালু, খোলা রাখতে পারে পায়ের পাতা, একান্ত জরুরি হলে ফেসটা চেহারাটা খোলা রাখতে পারে। তবে মুহাদ্দিসগণ বলছেন এই ফেতনার যুগে চেহারা খোলা উচিত নয়, শুধু চোখটা খোলা রাখবে। এই ফেতনার যুগে চেহারা খোলা উচিত নয়, যখন ফেতনা নেই তখন চাইলে খুলতে পারে, কিন্তু এখন তো ফেতনা সব জায়গায়, চেহারা খোলা উচিত নয়। সেখানে আপনার বৌমা যে শাড়ি পরে আছে, যে ব্লাউজ পরে আছে, মাশাআল্লাহ, ওটা ব্যাখ্যা করার মতো না। আপনার ছেলের কবজিতে বুতাম লাগানো আছে শার্টে, তাই না? আপনার ছেলে মানে যেহেতু টাই পরবে, তো হাফ হাতা শার্ট তো পরে না, ফুল হাতা শার্ট, তাও এখানে বুতাম লাগানো, আর আপনার বৌমার ব্লাউজের হাতায় পর্যন্ত, এটুকু কাপড়ই নেই, মানে কাপড়ই নেই এটুকু। আপনার ছেলে কলারওয়ালা শার্ট, কলারের লাস্ট বুতাম লাগানো, তারপরে আবার টাই দিয়ে বাঁধা, আর আপনার মৌমা যে ব্লাউজ পরে আছে শাড়ির নিচে রাউন্ড করে 4-5 ইঞ্চি কাপড়ই নেই বুকের উপরে, আপনার ছেলের কলা চুল পর্যন্ত ঠেকে আছে শার্টের কলা, আর আপনার বৌমার 5-6 ইঞ্চি রাউন্ড করে পিঠে কাপড়ই নেই, আপনার ছেলের শার্ট প্যান্টের মধ্যে ঢুকে গেছে নিচে, এরপরে বেল্ট দিয়ে বাঁধা, আর আপনার বৌমার পেটের এখানে 3-4 ইঞ্চি রাউন্ড করে কাপড়ই নেই ব্লাউজে, বলেন আপনি হলেন মুসলিম হাজি সাহেব? আপনার ছেলেও মুসলিম, আপনার বৌমা মুসলিম, জাহান্নামে যাওয়া কত সহজ দেখেন, জাহান্নামে যাওয়া কত সহজ দেখেন, কত সহজ। সম্মানিত উপস্থিতি, বুঝানোর ভাষা আমার জানা নেই, আপনাকে কি দিয়ে বুঝাবো, আপনাকে কতটা সতর্ক হওয়া উচিত। দেখুন আপনার ছেলের পোশাক চটের মতো মোটা কাপড়ের, আর আপনার বৌমা যে জর্জেটের শাড়ি পরে আছে, ওই শাড়ি আর মশারির নেটের মধ্যে পার্থক্য নেই। আপনার ছেলের কাপড় কত মোটা, প্যান্টের কাপড় কত মোটা, কোটের কাপড় কত মোটা, আর আপনার বৌমার কাপড়, মশারির নেট আর জর্জেটের শাড়ির তেমন তফাত নেই। এই সংস্কৃতি বাংলাদেশে চলছে আল্লাহ সাল্লাম 1500 বছর আগে বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি দেখিনি, তার মধ্যে একটা নারী পোশাক করে যে ল্যাংটা থাকে, পোশাক করে ল্যাংটা নয়, যার মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত শত, সেই মহিলা মুসলিম মহিলা পেট দেখায়, পিঠ দেখায়, বুক দেখায়, গলদেশ দেখায়, কণ্ঠদেশ দেখায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দেখাচ্ছে, এবং তাদের সংখ্যা বেশি, তাদের সংখ্যায় বেশি। আল্লাহ সাল্লাম 1500 বছর আগে জিব্রিলের স্মৃতিচারণ করলেন, হুজিবাতিন নার শাহওয়া, প্রবৃত্তির অনুসরণ করবে, মন যাচাই ওই ফ্যাশনে পোশাক করবে, আর যাবে কোথায়? জাহান্নামে। দেখুন জাহান্নামে যাওয়া সহজ করে নিয়েছি, মুসলিম বিড়ি খেয়ে, কি খেয়ে? মুসলিম বিড়ি খায়, মুসলিম জর্দা খায়, একজন মুসলিম গুল খায়, ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, কোন মুসলমান খেতে পারে? খেতে পারে বল? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে মানুষকে নিচে নামাতে নামাতে একদম শেষে নামিয়ে দিয়েছি, যা অন্য কোন প্রাণী অত নিচে নামে না, মানুষ যত নিচে নেমেছে অন্য কোন প্রাণী তত নিচে নামেনি। কে বলছেন? আপনি দেখেন নিচে নেমেছে কিনা? আপনাদের এলাকায় মুসলিম সালাদ পোড়া মানুষ জর্দা খায় না, গুল খায় না? যে গুল খায় কি, রতন না হাকিমপুরি না অলিপুরি না শাহজাদি? দেখুন যে জর্দা আপনার এলাকায় চলে, যে জর্দা
আর যারা খান তার বাড়িতেই আছে, এক কোটা জর্দা পিরিচে ঢালার পরে এক কোটা জর্দা আপনি মুরগিকে দিবেন, মুরগি খাবে না, পরীক্ষা করেন আগামীকালকে, পায়ে হাঁচড়িয়ে ফেলে দিবে, ও খাবে না, কারণ ওর যে গন্ধ একশন খাবে না। আপনি ছাগলকে দিয়ে দেখেন, পরীক্ষা করেন আগামীকালকে খাওয়ার আগে, যারা জর্দাখোর মুসলিম, এক কোটা জর্দা ছাগলকে দিয়ে দেখবেন ভুল করে মুখ দিয়ে এক একটা চলে গেলেও ফেলে দেওয়ার চেষ্টা করবে, আর দ্বিতীয়বার মুখে নেবে না, মানে ছাগলে জর্দা খায় না, খাবে না। আপনি গরুকে দিয়ে দেখেন, গরুতে জর্দা খায় না। আপনি আরেকটু নিচে নামেন, বাড়ির চারিদিকে একটা প্রাণী ঘুরে বেড়ায়, কুকুর, মিস্টার ডিওজি, কুকুরকে দিয়ে এক কোটা জর্দা, কুকুর জর্দা খাবে না। আপনি টেস্ট করে দেখেন আগামীকালকে, যদি উল্টো বলি তারপর কথা বলেন। আপনি আরো নিচে নামেন, আর একটা চার পাওয়ালা জন্তু আছে যা আরো রুদ অরুচিকর পচা খাবারই যার খাদ্য কি শুয়োর, শুকুর। আপনি শুকুরকে এক কোটা জর্দা দিয়ে দেখেন, খাবে না। যেই জর্দা, যেই গুল, তামাক দিয়ে যে বিড়ি বানানো আছে, বিড়ি ভেঙে তামাকটা দিয়ে দেখেন, যেই তামাক মুরগি খায় না, গরু খায় না, ছাগলে খায় না, এমনকি কুকুরে খায় না, শুকুরে খায় না, খায় কে? তারপরে বলবেন লজ্জা আছে, তাও আবার মুসলমান। ছি 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 ছি, 1% লজ্জা থাকলে, হিতাহিত জ্ঞান থাকলে ভাবা উচিত যে কুকুর শুকুরে খায় না, এই খাবার আমার হয় কি করে? যা কুকুরে খায় না সে খাবার আমার হয় কি করে? যা শুয়োরে খায় না এই খাবার আমার মুসলিম হয়ে হয় কি করে? তবে মুসলিম। আর যদি হন আহলুল হাদিস তাহলে তার কথাই নেই। জর্দাখোর আহলুল হাদিস, আহলুল হাদিস আবার জর্দাখোর। আহলুল হাদিস মানে কি? কোরআন এবং হাদিসের অনুসারী। আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী। হাদিসে কি জর্দা খেতে বলা হয়েছে? কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাজাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশাজাতীয় দ্রব্য হারাম। যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটি মদ এবং খাওয়া হারাম। তাহলে জর্দা খাওয়া কি? আহলুল হাদিস, হাদিস মানবেন, জর্দা খাওয়া, জর্দা নেশা হয় না, জর্দা নেশা হয় না, হয় না? তাহলে জর্দা খাওয়া কি? গুল খাওয়া কি? বিড়ি খাওয়া কি? সিগারেট খাওয়া কি? হারাম। সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস, সহিহ বুখারী 7172 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, মাস করা কাসিরু ফাকালিরু হারাম, এক কোটা জর্দা একবারে খেয়ে যদি নেশা হয় জর্দার একটা দানা খাওয়া হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, বেশি খেলে নেশা হলে তার সামান্য পরিমাণ খাওয়া হারাম, 3-4 কোটা গুলি একবারে খেয়ে নেশা হলে গুলের একটা দানা খাওয়া হারাম, 3-4 প্যাকেট বিড়ি একটার পর একটা খেতে থাকলে যদি নেশা হয় তো বিড়িতে একটা টান দেওয়া হারাম। আপনি ইসলামকে আপনার মতো করে বুঝলে হবে না হাদিসের অনুযায়ী বুঝতে হবে? এগুলো তো মানুষ খায় নাকি? তাহলে জাহান্নামে যাওয়া সহজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুল লা ইয়াদখুলুন আল জান্নাত, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে আকলে ওয়ালিদাই, পিতামাতা অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানের জান্নাত নেই। ভালোই ছিল 20 বছর পর্যন্ত বাবা মার কলিজার টুকরো নয়নের পুত্তরী, 20 বছর পর্যন্ত, 21 বছর বয়সে বিয়ে দিয়েছে, 22 বছর বয়সে গিয়ে বলছে যে আমার আর হবে না, আমার সংসার, বিয়ের 1 বছর পরে আর সংসার থাকতে পারে না, আলাদা হয়ে যাচ্ছে, হচ্ছে না, হচ্ছে তো নাকি? দেখুন, আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে বাংলাদেশের মানুষ, অলরেডি শুরু হয়েছে, এটা তো বলার অবকাশ রাখেন। যেই মায়ের ছোট্ট কুঠুরিতে, ছোট্ট পেটের মধ্যে 7-8 ভাই বোন জায়গা হয়েছিল, ওই মা এখন 7-8 ভাই বোনের বিরাট বিরাট বাড়িতে জায়গা হয়, ঘটনা তো এটাই। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অদায়ুস, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস কে? আল্লাযী কর
পরিবারের সদস্যদেরকে বেপরদায় থাকার সুযোগ দেয়, আপনার স্ত্রী ছোটবেলা পরে ঘুরে বেড়ায়, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার কন্যা স্কুলে যায়, হাই স্কুলে পড়ে, আপনার মেয়ে স্কুলে যায়, আপনার মেয়ে কলেজে যায়, আপনার মেয়ে ভার্সিটিতে যায়, হেজাব নেই, বোরকা নেই, আপনি হলেন দায়েশ। দায়েশ খুঁজতে আপনি আমেরিকায় যাচ্ছেন, আপনি দায়েশ খুঁজতে ইন্ডিয়া যাচ্ছেন, যে বিধর্মীদের মধ্যে দায়েশ আছে, অথচ আপনি দায়েশের গডফাদার হয়ে বসে আছেন। আপনার মেয়ে কলেজ পড়ুয়া মেয়ে, হেজাব ছাড়া, বোরকা ছাড়া, আপ কলেজে গিয়েছে থ্রি পিস পরে, অন্যটা প্যাঁচিয়ে রেখেছে মাফলারের মতো করে, কলেজে গিয়েছে 500 ছাত্র কলেজের, 50 জন টিচার, 500 ছাত্র 50 জন টিচার আপনার মেয়েকে লোলুপ দৃষ্টিতে দেখেছে, নজর করেছে, লোলুপ দেখুক আর খারাপ দৃষ্টিতে দেখুক আর ভালো দৃষ্টিতে দেখুক, আপনার মেয়ের দিকে নজর করেছে, তার চেহারা স্রোত দেখেছে, এই 500 ছাত্র 50 জন টিচারের যত পাপ হবে আপনার একাই তত পাপ হবে, কারণ এই কারখানার মালিক আপনি। যখন হুজুর ওয়াজ করে ইদা মাতালিন সারিন কাতান হুয়া মালু ইল্লা মিন সালাস, মানুষ মারা গেলে সকল আমল বন্ধ হয়ে যায়, চালু থাকে তিনটা, তার মধ্যে একটা কি, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান পিতা মাতার জন্য দোয়া করে, রব্বির আলহুমা কামা রাব্বায়ানি সাগীরা, নেক সন্তান পিতা মাতার জন্য দোয়া করে, এই নেকি কবরে শুয়ে শুয়ে পাবে, কারণ কি, এই কারখানার মালিক কে, আপনি। যেহেতু আপনি কারখানা, ভালো একটা কারখানা তৈরি করেছেন, কারখানার যে প্রফিট, কারখানার যে লভ্যাংশ, এর ভাগ আপনি পাবেন, আপনি লাভ নেবেন, লস নেবেন না, এত সহজ। ওই যে আর একটা নষ্ট করে থেকে গেছেন ছেলেকে মেয়েকে, ওই নষ্ট কারখানার যা ক্ষতি, ওই লোকসান আপনাকে নিতে হবে। সবাই উপস্থিতি যে কথা বলছিলাম, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী বেপর্দায় থাকার কারণে জাহান্নাম, আর আপনি তাদেরকে বেপর্দার সুযোগ দেওয়ার কারণে জাহান্নাম, মানে জাহান্নামে যাওয়া সহজ কিভাবে আমি সেটা বলছি। দেখুন, আজকে 50 বছর ধরে সালাত করেন, সিয়াম পালন করেন, হজ করেছেন, কয়েকবার উমরা করেছেন, সুদ ছাড়তে পারেননি, আছে না নেই, দিরহামরে ভাই আকুল হুরাদুল ওয়াহায় আলাম আসাদ্দ মিন সিত্তাতিন ওয়া সালাসিনা দিনিয়া, জেনে বুঝে কেউ যদি এক টাকা সুদ খায়, এক দিরহাম সুদ খায়, 36টা নারীকে ব্যভিচার করলে যে পাপ হবে, 36টা নারীকে ধর্ষণের পাপের চেয়ে এক টাকা সুদ খাওয়ার পাপ অনেক 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 বেশি। মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1,033 নম্বর হাদিস, মিশকাতের 2,825 নম্বর হাদিস, এবং শেখ আলবানী হাদিস, শেখ আলবানী হাদিসকে সহি বলেছেন। আপনি ভাবতে পারবেন, 36টা নারীকে ধর্ষণ করার পাপ এক পাল্লায় রাখেন, আর এক টাকা এক দিরহাম সুদের পাপ এক পাল্লায় রাখেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এক দিরহাম সুদের পাপ ভারী হবে আর 36টা ব্যভিচারের পাপ হালকা হবে। মুসলমান কিছুই মনে করে না, কিছুই মনে করে না সুদ খাওয়াকে। আগে তো পুরুষরা সুদ খেত, এখন তালে তাল মিলিয়ে নারীরা শুরু করেছে কিস্তি নেওয়া শুরু করেনি। আগে ছেলেরা সমিতি করতো, এখন মেয়েরাও সমান তালে সমিতি চালাচ্ছে, চালাচ্ছে না। আমি বাস্তবতা গুলো বলছি আপনাকে, যে জাহান্নামে যাওয়া সহজ কি করে। এরপরে টাকনুর নিচে কাপড় পরবে পুরুষ, যাবে কোথায়, মাস ফালামিনাল কাবায়েন ওয়াল ইজার ফিন্নার, হাদিস সহিহ বুখারীর, টাকনুর নিচে কাপড় গেল তার স্থান হলো জাহান্নাম। হ্যাঁ, কিছু কিছু খাটাস মুসলমান আছে, ওর যুক্তি কি, যে আমি অহংকার করে পড়ি না, ও বেউকুফ বুঝে না যে টাকনুর নিচে কাপড় পরাটাই অহংকার, ও বলে আমি অহংকার করে পড়ি না, আরে টাকনুর নিচে কাপড় পরে অহংকার, এটাই অহংকারের মাত্রা। আল্লাহর বিধান রাসূলের সুন্নাকে অগ্রাহ্য করে, এর চেয়ে বড় অহংকারী আর কে আছে, তাই নয় কি। দেখুন, এরপরে জাহান্নামে যাওয়া সহজ, খুব সহজে জাহান্নামে যাবে,
যদি অমুসলিমদের কালচার গ্রহণ করে, সালাম না দিয়ে দিচ্ছে টাটা, তাই না? অমুসলিমদের কালচার গ্রহণ করে, বুকে হাত মিলাচ্ছে মুসলমান, মুসাফা করার পরে মিলাচ্ছে না, এটা মুসলিম কালচার নয়, অমুসলিমদের কাছ থেকে এসেছে। রড সিমেন্টের খাম্বার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, করে না মুসলমান, অমুসলিমদের কালচার। ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করে মুসলমান। ভালোবাসা একদিন, একদিন ভালোবাসবা তুমি? বিয়ের আগে ভালোবাসা হয় না, বিয়ের আগে হয় কি জেনা। তুমি বলছো উমুককে আমি ভালোবাসি, মিথ্যা কথা, উমুকের সাথে তুমি জেনা করো। যারা বলো আমি ভালোবাসি উমুককে, উমুকের সাথে প্রেম করি, মিথ্যা কথা না, তুমি উমুকের সাথে জেনা করো। আমি প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। যারা ভালোবাসো, যত যুবক আজকে মাইকের আওয়াজ শুনতে পারছো, আবারও বলে রেখে দাও, যারা প্রেম করো এখন, যারা প্রেম করো, কোনো মহিলার সাথে প্রেম চলছে, যাকে তুমি লাভার বলছো, গার্লফ্রেন্ড বলছো, আর তুমি তার বয়ফ্রেন্ড, এই তোমাদের এই প্রেম প্রীতি নয়, এই সম্পর্ক তোমাদের প্রেমের নয়, কিসের জেনা, এই সম্পর্ক প্রেমের নয়, এই সম্পর্ক কিসের জেনা। প্রেম হয় বিয়ের পরে, আগে নয়, বিয়ের আগে যা হয় কি ব্যভিচার। একজন বেগানারীকে স্পর্শ করা হলো হাতের জেনা, একজন বেগানা নারীর দিকে মন খুলে দেখা, তাকিয়ে থাকা হলো চোখের জেনা, একজন বেগানা নারীর সাথে কথা বলা হলো মুখের জেনা, একজন বেগানা নারীকে নিয়ে হৃদয়ে জল্পনা কল্পনা করা হলো কিসের, কলবের জেনা, একজন বেগানা নারীর দিকে হেঁটে যাওয়া কিসের জেনা, পায়ের জেনা। তুমি তোমার গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটছো, এটা হাতের জেনা নয়, তুমি তোমার গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে থাকছো অপলক দৃষ্টিতে, চোখের জেনা নয়, তুমি তোমার গার্লফ্রেন্ডের দিকে হেঁটে যাচ্ছ, পায়ের জেনা নয়, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে কল্পনায় আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছ, এটা হৃদয়ের জেনা নয়, সবই তো জেনায় হচ্ছে, কোথায় তোমার প্রেম? প্রেম হয় না, এটা সম্পর্ক না, জেনার সম্পর্ক। প্রেম হবে বিয়ের পরে, বিয়ের আগে যা হয়, বিয়ের আগে একটা নারীর সাথে যা চলবে কুকীর্তি কি, এটা জেনা। এটা অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা শব্দ এবং সংস্কৃতির ছোবল, শব্দ এবং সংস্কৃতির মধ্যে ছোবল দিয়েছে, শাব্দিক ছোবল এটা, মানে জেনাটাকে, জেনা বললে কেমন খারাপ দেখায় না, ছি ছি জেনা সম্পর্ক, এটাকে শাব্দিক ছোবল, শব্দ চেঞ্জ করে দিয়ে দিয়েছে কি প্রেম, কি প্রেম, চেনা বললে খারাপ লাগে, প্রেম বললে ভালো লাগে, প্রেম করে ওরে সর্বনাশ, কি না করে, সম্মানিত উপস্থিতি দেখেন, মানে জাহান্নামে যাওয়া সহজ। আলোচ্য শাসন হুজিবাতিল জান্নাত বিল মাকারে, জান্নাতকে আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ কষ্ট ক্লেশ দিয়ে সাজিয়ে রেখেছেন, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা হটকারিতা তিরস্কার উপহাস দিয়ে সাজিয়েছেন জান্নাত। আজকে যুবক, তুমি যুবক যৌবন বয়সে দাঁড়ি ছেড়ে দাও, বাসের হেল্পার তোমার বাপের চেয়েও বড়, তোমাকে বলবে চাচা ভাড়াটা দেন, বলে না, অথচ ওর চেহারার দিকে দেখে তুমি খেয়াল করো, তোমার বাপের চেয়েও বড়, তোমার বাপের চেয়েও বড়, আর তোমাকে বলে চাচা ভাড়া দেন, মানে এটা হলো জান্নাতের পথ, কষ্ট মানে তোমার হৃদয়ে ঠ্যাক করে লাগবে আর কি, একদম হৃদয়ে ছ্যাঁক করে লাগবে যে কিরে আমার বাপ বয়সে লোকটা আমার চাচা বলছে কেন দাঁড়িয়ে আছে, মানে এটা হলো দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনার পথ। দেখুন টাকনুর নিচে যুবক কাপড় পরেছে, কলেজের বন্ধুরা বলে কিরে মুন্সি হলে কখন থেকে, তোর কি কাপড় শর্ট পরেছে নাকি, তাহলে আমরা যে চাঁদা তুলে তোকে একটা প্যান্ট কিনে দেই, মানে তিরস্কার করবে, উপহাস করবে শরীয়ত মানার জন্য, এর নাম হচ্ছে ইসলাম, এটা জান্নাতের পথ। মাকারে, মাকারে মানে কি, মানে বালা মুসিবতের বহুবচন হলো মাকারে, মানে বালা মুসিবত দুঃখ কষ্ট দিয়ে ভরে রেখেছেন আল্লাহ কোথায়, জান্নাতকে। ফুল সজ্জার উপরে জান্নাত হয় না,
কাঁটাযুক্ত পথ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হয়। জান্নাতের পথ মসৃণ নয়, ফুল সজ্জা নয়, গোলাপের পাপনি মারিয়ে জান্নাতে যাওয়া যায় না, কাঁটা বিছানো পথ দিয়ে জান্নাতে যেতে হয়। দেখুন, একজন মুসলিম সালাত আদায় করবে, বন্ধু বান্ধবের সাথে মজা করছে, আড্ডা দিচ্ছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, চলে যেতে হবে মসজিদে, আড্ডা মজা ইন্টারেস্ট থেকে বঞ্চিত, সে বঞ্চিত নয়, কারণ তাকে কষ্ট স্বীকার করতে হবে। একজন মুসলিম অন্যরা অবৈধ পন্থায় টাকার পাহাড় গড়ছে, অবৈধ পন্থায় টাকা পাহাড় গড়ছে, তার সুযোগ আছে, চাইলেই পাহাড় গড়তে পারে, কিন্তু সে পারছে না, কারণ সে মুসলিম, সুযোগ আছে পারছে না, কারণ তাকে হালাল রুজি ইনকাম করতে হবে, হালাল রুজি খেতে হবে, এই জন্য সে পারছে না, মানে দুঃখ কষ্টের পথ এটা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, হাজার মানুষের সামনে আপনি ইফতার মাহফিলে বসেছেন, হাজার মানুষের সামনে ইফতার মাহফিলে বসেছেন, ইফতার মাহফিলের 99% মুসলিম, আজানের 4 মিনিট পর ইফতার করবে, সূর্য ডুবার 4 মিনিট পর ইফতার করবে। এখন আপনার পরীক্ষা, আপনি সামাজিকতাকে মেনে নেবেন না সাথে সাথে ইফতার করবেন? আপনি যদি সূর্য ডুবার সাথে সাথে ইফতার করেন, শতকরা 99% মুসলিম আপনাকে একদম চোখ চেয়ে দেখে থাকবে, এমন ভাবে গ্রাস করবে যেন আপনাকে খেয়ে ফেলবে, আপনাকে বলে বসবে যে সারাদিন না খেয়ে থাকতে পারলে, আর 4 মিনিট থাকতে পারলে না, বলে দেখেন, মানে কষ্টের পথ কিনা, জান্নাতের পথ হচ্ছে কষ্টের। আপনি কি করবেন, ডিসিশন আপনাকে নিতে হবে, আপনি সামাজিকতাকে প্রাধান্য দিবেন না রাসূলের সুন্নাতকে প্রাধান্য দিবেন? হে যুবক বন্ধু, বিয়ের পিঁড়িতে বসেছ, নানি শাশুড়ি কত আদরের ডাক, নানি শাশুড়ি এসে তোমার গলায় চেন তুলে দিবে, স্বর্ণের চেন, তুমি ইমান কত বুকে আছে, পাটা আছে কত ইমান, তুমি নানি শাশুড়িকে সেই বরের মুখে, বরের মুখে কি থাকে, রুমাল থাকে নাকি, এখনকার বরেরা তো অত আর শেখেলে না, এরা হাসি মুখে থাকে, আর রুমাল লাগে না, একসময় লাগতো। বর, তুমি বিয়ের মজলিসে বসেছ, নানি শাশুড়ি স্বর্ণের গয়না চেন তোমার গলায় তুলে দিতে এসেছে, নাতি জামায় আদরের ডাক, তোমাকে মুখ খুলে বলতে হবে, নানি ছেলেদের চেন পড়তে হয় না, এটা আপনার নাতনিকে দিন, আমাকে নয়, বলতে পারবে না? পারলে তোমার জন্য জাহান্নাম সহজ, জান্নাতের পথ হচ্ছে কঠিন, বিয়ের মজলিসে তোমাকে মুখ খুলতে হবে, বিয়ের পিঁড়িতে তোমাকে মুখ খুলতে হবে। সহিহ মুসলিমের একটি হাদিস, 2090 নম্বর হাদিস, যারা চেন পরে থাকো, কানে দুল পরে থাকো, আজকে মুসলিম পুরুষরা নারী সাজছে, নারীরা পুরুষ সাজছে, আজকে মুসলিম যুবক কানে দুল পরে আছে, আশ্চর্য লাগে দেখে, যদি সুযোগ থাকতো মনে হয় যে কানের উপরে একটা থাপ্পড় দিলে ভালো হয়, বেউকুব, মুসলিম যুবক কানে দুল পরে আছে, মুসলিম যুবক চুল ছেড়ে ঝুঁটি বেঁধে আছে, চোখে দেখা কাহিনী বলছে, মুসলিম যুবক ও 3 পিসের মতো একটা পায়জামা আর একটা প্যান্ট পরে ওড়নার মতো করে গুজলায় রেখেছে, মুসলিম হয়ে, মুসলিম যুবক হাতে ব্রেসলেট দিয়েছে বা চিকন ফিতার ঘড়ি পরে আছে নারীদের মতো। হে যুবক বন্ধু, তোমার যখন এতই শখ, তুমি কানে দুল দিয়েছ, চুল ঝুঁটি করে বেঁধে আছো, চিকন ফিতার ঘড়ি পরেছ, 3 পিসও পরতিছ এখন, তো বাকিটা রেখেছো কেন, ব্লাউজার ছায়া পরা শুরু করো, বাকিটার একটু রাখার দরকার আছে, ছায়ার ব্লাউজ পরো, তোমাকে তখন কি বলবে মানুষ, নপুংস হিজড়া, তুমি হিজড়া হতে চাচ্ছ, ইসলাম হিজড়া হতে পারে, পুরুষ তুমি পুরুষের মতো থাকবে, সিংহের মতো তোমার দাপট থাকবে। যে কথা বলছিলাম, আপনাকে আমাকে খেয়াল করতে হবে বিষয়গুলো, জান্নাতের পথ কষ্টের, জাহান্নামের পথ সহজ। সহিহ বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
আল্লাহ বলছেন আদাব তলে ইবাদিয়া সালিহিন, আমি আমার বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি। মামা আইনুম রা, চোখ কোনোদিন দেখেনি, চোখ অনেক কিছু দেখেছে, চোখ কক্সবাজার দেখেছে, চোখ রাঙ্গামাটি দেখেছে, চোখ খাগড়াছড়ি দেখেছে, চোখ বান্দরবান দেখেছে, চোখ সিলেট দেখেছে, চোখ জাফলং দেখেছে, চোখ মাধবকুণ্ড দেখেছে, চোখ ভায়াগ্রা ভায়াগ্রা জলপ্রপাত দেখেছে, চোখ দার্জিলিং দেখেছে। আল্লাহ বলছেন আরে তুমি গোটা পৃথিবী দেখেছো, কিন্তু আমি যা তোমার জন্য জান্নাতে রেখেছি, মা নাইন চোখ কোনদিন দেখেনি, আমি যা করে রেখেছি তোমার চোখ কোনদিন দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, কান কোনদিন শুনেনি, কান অনেক রূপ কথার কাহিনী শুনেছে, লেপের মধ্যে মুড়ি দিয়ে দাদিনানির কাছে অনেক রূপ কথার কাহিনী শুনেছ, কিন্তু আমি যা তৈরি করে রেখেছি জান্নাতে কান কোনদিন শুনেনি। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, এমনকি তোমার হৃদয় কোনদিন কল্পনাও করেনি, মানে কল্পনা শক্তি ওই পর্যন্ত যাবে না, আমি যা তোমার জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাওদা সাউতিন ফিল জান্নাহ, জান্নাতের একটা নক পরিমাণ জায়গার দাম, একটা নক পরিমাণ জায়গা কতটুকু বলেন তো, কয় ইঞ্চি হবে, এক ইঞ্চি হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাওদা সাউতিন ফিল জান্নাহ, বৃষ্টি হচ্ছে নাকি, জান্নাতের একটা নক পরিমাণ জায়গার দাম, খায়রুম মিনা দুনিয়া মা ফিহা, এই পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিল জান্নাতের নক পরিমাণ জায়গা কেনা যাবে না। আল্লাহ সাসাম বলছেন, রাসূলুল্লাহ সাসাম বলছেন জান্নাতি একজন ব্যক্তিকে যে পোশাক যে অলংকার পরানো হবে, এই অলংকার পরে পোশাক পরে যদি জান্নাতি ব্যক্তি পৃথিবীর দিকে উকি দেয়, তাকিয়ে দেখে পৃথিবীটা কেমন, তাহলে আকাশ ভরা তারকারাজি, তার মধ্যে উঠেছে পূর্ণিমার চাঁদ, গোটা পৃথিবী আলোকিত করেছে, ঠিক সকালে সূর্য যখন দেহিপ্রমাণ উঠে যায় তখন আকাশ ভরা তারা এবং চাঁদ কি হয়, হারিয়ে যায়, সূর্য উঠলে আকাশ ভর্তি তারকার এবং চাঁদ নিষ্প্রভ হয়ে যায়, আলোহীন হয়ে যায়, সূর্যের আলোর কাছে হারিয়ে যায়, নিভে যায়। আরাসুল সাসাম বলছেন জান্নাতি একজন ব্যক্তি জান্নাতের পোশাক পরে অলংকার পরে যদি পৃথিবীর দিকে উঁকি দেয়, দুপুরের সূর্য প্রখর তাপের সূর্য চাঁদ এবং তারার মতো হারিয়ে যাবে এই লোকটির ঝলকানিতে, সূর্যের আলোকে ম্লান করে দিবে, সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে, সূর্যের আলো নিভে যাবে জান্নাতি একজন ব্যক্তির ঝলকানিতে। আপনি ভাবতে পারবেন জান্নাতটা কি, কার জন্য তৈরি করেছেন আল্লাহ জান্নাত, গরু ছাগলের জন্য? আপনি বিড়ি খো জান্নাতে যাবেন, বিড়ি খাবেন আর জান্নাতের আসানে বসে আছেন, জর্দার গুল খাবেন আর জান্নাতের আসানে বসে আছেন, বেপর্দায় থেকে ঢং ঢং করে হেঁটে বেড়াবেন, নিজের পিঠ পিঠ উরু গোটা বডি অপর পুরুষকে লোলু দৃষ্টিতে দেখার সুযোগ করে দিয়ে জান্নাতের আসানে বসে থাকা হবে বলেন দেখে, না কষ্ট স্বীকার করে জান্নাতে যেতে হবে। যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, মুয়াদ রাদিয়াল্লাহু আনহুকে কবর দিলেন, কবর দেওয়ার পরে মুয়াদ রাদিয়াল্লাহু আনহু কবর দেওয়ার পরে বলছেন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা মনে রাখিও মুয়াদ এমন একজন ব্যক্তি, সাদ ইবনে মুয়াজ, সাদ ইবনে মুয়াজ এমন একজন ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যখন সাদ ইবনে মুয়াজের জান কবজ করা হয়, তিনি মারা যান, তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে। আপনি ভাব, এটা আল্লাহ শাসন বলছেন, আপনি ভাবতে পারবেন সাদ ইবনে মুয়াজ কোন মাপের মানুষ, মৃত্যুতে কি কেঁপে উঠেছে, আল্লাহর আরশ। আল্লাহ শাসন বলছেন সাদ ইবনে মুয়াজ যখন মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাদ ইবনে মুয়াজের মৃত্যুর সম্মানে
আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছিলেন, আল্লাহ খুলে দিয়েছিলেন আসমানের দরজা, যা আজকে সাদ ইবনে মুয়াজ মারা যাচ্ছে, আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন। আল্লাহ সুসাসাম বলছেন, সাদ ইবনে মুয়াজ এমন একজন ব্যক্তি যার জানাজায় যখন পড়ানো হয়, আল্লাহ সুসাসাম জানাজার জন্য দাঁড়ালেন, তখন বলছেন যে আমি জানলাম সাদ ইবনে মুয়াজের জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। সত্তর জন নয়, সত্তর শো নয়, 1-2 হাজার নয়, 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে সাদ ইবনে মুয়াজের জানাজায়। আপনি ওজন করতে পারবেন সাদ ইবনে মুয়াজ কোন মাপের মানুষ? উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলা হচ্ছে না? দেখুন, সাদ ইবনে মুয়াজ মারা গেছেন, আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। আল্লাহ সুসাসাম বলছেন, সাদ ইবনে মুয়াজকে যখন কবর দেওয়া হলো, দাফন করা কমপ্লিট, মানুষ চলে গেল, তখন কবর চেপে ধরলো কাকে? সাদ ইবনে মুয়াজকে, দুই দিক থেকে চেপে ধরলো। আল্লাহ সুসাসাম বলছেন, দেখো এই পৃথিবীতে কবরের চাপ নিষ্পেষণ, কবরের চাপ থেকে যদি কোনো ব্যক্তি বাঁচত এই পৃথিবীতে, তাহলে সাদ ইবনে মুয়াজ বাঁচত। সাদ ইবনে মুয়াজকে যখন কবর ছাড়লো না, তখন এই পৃথিবীতে আর কাউকে ছাড়বে না। কবর যখন সাদ ইবনে মুয়াজকে ছেড়ে দেয়নি, তখন এই পৃথিবীতে আর কাউকে ছাড় দিবে না, কবর চাপবে। যার মৃত্যুতে ভাবতে পারবেন, যার মৃত্যুতে আল্লাহর আরশকে উঠেছে, যার মৃত্যুতে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন, যার মৃত্যুতে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে জানাজায়, যার ইস্তেগফার পাঠ করছিল, যার জন্য ক্ষমা চাচ্ছিল জানাজায়, 70,000 ফেরেশতা তাকে পর্যন্ত কবর ছেড়ে দেয়নি, আপনারা আমার জন্য আল্লাহর আরশ কেঁপে উঠে, আপনার আমার মৃত্যুতে 70,000 ফেরেশতা আসে, আসমানের দরজা খুলে দেয়, আপনারা আমাকে আমাকে কবর ছেড়ে দেবে? কি প্রস্তুতি নিয়েছি কবরের জন্য, কতটুকু প্রস্তুতি নিয়েছি কবরের জন্য? আজকে গোরস্থানের উন্নতি কল্পে জালসা মাহফিল, 2 টাকা চাইলে পকেট থেকে বের হয় না, কবরে যেতে হবে না? যেতে হবে তো কবরে, ছেড়ে দিবে কবর? হাদিস পাবেন তিরমিজির মধ্যে, মিশকাতের 136 নম্বর হাদিস। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওই ব্যক্তি তিনটি প্রশ্নের উত্তর, আপনাদের জানা হাদিস, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, তিনটি প্রশ্নের উত্তর যখন দিতে পারবে একজন ব্যক্তি, বলা হবে মান রব্বুক, রব কে? রব্বি আল্লাহ, আল্লাহ রব। মা দীনুক, দীন কি? দীনুল ইসলাম। মা হাযা আর-রাজুল আল্লাযী বুয়িতা ফীকুম, তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটিকে, হা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি প্রশ্নের উত্তর দেওয়া হলে জান্নাতের সুযোগ সুবিধা কবরে দিয়ে দেওয়া হবে। যখন তিনটি প্রশ্নের উত্তরে জবাব একটাই দিবে, হা হা লা আদ্রি, হায় আফসুস আমি জানি না, তখন আল্লাহ সুসাসম বলছেন, জবাব যখন দিতে পারল না, তখন কবর তাকে এমন একটা চাপ দিবে, তার ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে আসবে, ও চিৎকার দিয়ে উঠবে, জীবনের যা শক্তি আছে সব শক্তি দিয়ে চিৎকার করতে থাকবে, কিন্তু কবর ছেড়ে দিবে না। কবর চাপ দিয়ে দুই হাত পাশে, এই পাশের হাড় ওই পাশে, ওই পাশের হাড় এই পাশে করে কবর ছেড়ে দিবে। ছেড়ে দিলে আবার ঠিক হয়ে যাবে, আবার চাপ দিবে, আবার এই পাশের হাড় ওই পাশে, ওই পাশের হাড় এই পাশে, আবার ছেড়ে দিবে, আবার ঠিক হয়ে যাবে, চলতে থাকবে কতদিন? কেয়ামত পর্যন্ত। কতদিন চলবে? কেয়ামত পর্যন্ত। হাদিস নাসাইয়ের মধ্যে পাবেন, 600 নাসাইয়ের মধ্যে পাবেন, মিশকাতের 130 নম্বর হাদিস। একটু ভাবেন কবরের জন্য কি তৈরি করেছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মিশকাতের 126 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, সেই সময় একজন ফেরেশতা আসবেন, যিনি চোখে দেখেন না, কানে শুনেন না, কদাকার কুৎসিত বিশাল এক হাতুড়ি নিয়ে আসবেন,
যে হাতুড়ি যদি কোনো পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড়ের আঘাত করা হয়, পাহাড় ধুলি কণার সাথে মিশে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইরকম ভাবে হাতুড়ি দিয়ে ওই লোকটির মাথায় মারা হবে, মারার সাথে সাথে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে। ও এত যদি চিৎকার করবে, এই পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যত মানুষ যত সৃষ্টিজীব প্রত্যেকে শুনতে পাবে তার চিৎকার, শুধু মানুষ এবং জিন ব্যতীত। ইন্নানিল্লাহ, মানুষ এবং জিন ব্যতীত প্রত্যেকে তার চিৎকার শুনবে, চিৎকার দিবে বিকট ভাবে। হাতুড়ি আবার তুলবে, তোলার সাথে সাথে লোকটি বডি ফিরে পাবে, কমপ্লিট হয়ে যাবে বডি, আবার পিটাবে, আবার ছিন্ন ভিন্ন হবে, আবার চিৎকার দিবে, আবার হাতুড়ি তুলবে, আবার ঠিক হবে, চলতে থাকবে কতদিন? কি প্রস্তুতি নিয়েছি আপনি আমি কবরের জন্য? দেখুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মনে করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাবো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আজাবের চিৎকার শোনার তৌফিক দাও, সুযোগ দাও। এই প্রার্থনা করব আমি মনস্থির করলাম, কারণ আমার উম্মত যদি কবরের আজাবের চিৎকার শুনতে পায় তাহলে তারা পাপ ছেড়ে দিয়ে নেকির কাজ করবে। আমি চিন্তা করলাম, কিন্তু পরক্ষণে ভাবলাম যদি তোমরা এই চিৎকার শোনো তাহলে আমি ভয় করলাম তোমরা মানুষকে কবর দেওয়া ছেড়ে দিবে, আমি আশঙ্কা করলাম তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে, কবর দেওয়া ছেড়ে দিবে, আমি এই ভয় করলাম, কারণ তোমরা এই চিল্লানো এই চিৎকার শুনতে পারবে না, সইতে পারবে না, তোমাদের সহ্য হবে না এটা। তখন মনে করবে যে থাক, কবরে লাশ দিলে, লাশ কবরে রাখলে যেহেতু চিৎকার দিচ্ছে আর সহনীয় পর্যায়ে না, এলাকায় থাকা যাচ্ছে না, বিদায় কবর, লাশ মনে হয় না, লাশ মনে হয় কবরে না দিলে চিৎকার দিবে না, বিদায় লাশ উপরে পড়ুক, উপরে পচুক, গলে যাক, কবর দিব না, এই কবর দেওয়া ছেড়ে দিবে, এই ভয়ে আমি আল্লাহর কাছে এই দোয়া করে নিই। সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের 122 নম্বর হাদিস। আপনি ভাবতে পারবেন পরিস্থিতি কত জটিল। আল্লাহ সুসাসন বলছেন, সাহাবীরা দেখো আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনতে পাই যদি তোমরা শুনতে, তাহলে তোমরা হাসতে না, শুধু কাঁদতে, এমনকি তোমরা স্ত্রীর সাথে আনন্দ উপভোগ করার জন্য বিছানায় যাও তোমরা বিছানায় যাও ছেড়ে দিতে, স্ত্রীর কাছে যেতে না। কিসের আনন্দ, কিসের উল্লাস, কিসের হাসি, দরকার নাই এগুলো। কবর থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তোমরা বাড়িতে থাকতে না, তোমরা বাড়ি থেকে বেরিয়ে যেতে কোনো পথ ঘাট রাস্তা মাঠে জঙ্গলে ঝাড় জঙ্গলে গিয়ে একাকি পড়ে যেতে সিজদাই কাঁদতে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, মানে বাড়ি ঘর সব ছেড়ে তোমরা বৈরাগ্য জীবনযাপনে চলে যেতে, যদি তোমরা এগুলো বুঝতে। একটু ভাবুন তো কি প্রস্তুতি নিয়েছি আপনি আমি কবরের জন্য। জায়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, বিচারের মাঠ এতই কঠিন এতই ভয়ঙ্কর, প্রত্যেক স্তন্য দানকারী নিমা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। বিচারের মাঠ এত কঠিন, বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, কখন বাচ্চা স্তন থেকে খসে পড়ে গেছে মাঠে পাবে না। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত অতদাও কুল্লু দাত হামলির হামলাহা, প্রত্যেক গর্ভবতী মা কখন বাচ্চা প্রসব হয়ে যাবে টের পাবে। একজন মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের নারীকে যদি বলেন যে নারী জীবনের সবচেয়ে বেদনার স্মৃতি কি, প্রত্যেকটা নারী স্বীকার করবে সন্তান প্রসবের বেদনার চেয়ে কঠিন স্মৃতি নারীদের নেই। অথচ একটা নারী, গর্ভবতী নারীর বাচ্চা কখন হয়ে যাবে মাঠে পাবে, মানে বিচারের কঠিন অবস্থার কাছে বাচ্চা প্রসবের বেদনা কোনো কিছুই না। অকুল্য দাত হামলিন হামলাহা অতারান নাস সুকারা, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষকে দেখবে মাতাল সদৃশ, মদ খেয়ে যেমন মানুষ মাতলামি করে স্থির থাকতে পারে না, হেলে দুলে চলে, মদ পান বেশি হয়ে গেলে তার হাঁটা ঠিক থাকে,
পা এখানে পড়ে একটা, ওইখানে পড়ে একটা, কথাবার্তার ব্যালেন্স থাকে না, ঠিক বিচারের মাঠে মাতালের মতো মানুষ, কারো হুঁশ ঠিক থাকবে না, ঠিক মতো ব্যালেন্স রাখতে পারবে না, মাতলামি করার মতো হে টলমল টলমল করবে। তারা কেউ মদ পান করেনি, কেউ মদ পান করেনি, কেউ মাতাল নয়। মানে এটা কেন করে? ভয়ে। কেন? ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহ বলছেন, আরে এটা কিছুই না, বিচারের মাঠে যেটা দেখছে এটা কিছুই না, আল্লাহর আজাব এর চেয়ে অনেক 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 গুণ কঠিন। বলুন তো কি প্রস্তুতি নিয়েছি আপনি আমি এগুলোর জন্য? আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, তোমরা দুনিয়া থেকে সাবধান, নারীর বিষয়ে সাবধান। বান ইসরায়েলের কম ধ্বংস হয়েছে নারীদের কারণে। সবার উপস্থিতি যে কথা বলতে চাই, সহিহ বুখারীর 1417 নম্বর হাদিস, আল্লাহ সুসম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে একজন ব্যক্তি ডানে তাকাবে, বিচারের মাঠের একটা পরিস্থিতি, হাদিস সহিহ বুখারী, ডানে তাকাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, জাহান্নামের প্রজ্বলিত অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে, বামে তাকাবে বামেদের আগুন দাউ দাউ করে জ্বলছে, ডানে আগুন জ্বলছে বামে আগুন জ্বলছে, সামনে তাকাবে আহকামুল হাকিমিন ন্যায় বিচারক, গোটা পৃথিবী ঘুষ দিয়েও কোনো কাজ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সামনে ডানে আগুন বামে আগুন, মানে ফায়সালা আগুনের দিকে। এইবার আল্লাহ সুসম বলছেন, বাঁচতে চাও আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ইত্তাকুন্না অলবে শিক্ষে তামা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে কিছু দান সাদাকা করো, একটা খেজুরের, ইত্তাকুন্না জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, অলবে শিক্ষে তামা, একটা খেজুরকে কয়েক ভাগ করে একটু হলেও দান করো, মানে গোটা খেজুর তুমি খেয়ে ফেলো না, একটাই খেজুর আছে গোটাটাই তুমি খেয়ে নিও না, কয়েক টুকরা করে বেশি খাও আর অল্প একটু হলেও দান করো, মানে দান সাদাকা দিলে জাহান্নামের আগুন নিভে যায়, দান সাদাকা দিলে জাহান্নামের আগুন নিভে যায়, দান সাদাকা করলে মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যায়। কোরআনে আল্লাহ বলেছেন, দান সাদাকা করলে কবরের আজাব মওকুফ হয়, হালকা হয়, অনেক কথা বলেছেন। বিধায় আমি আলোচনার এই পর্যায়ে এসে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা আমার কবর থেকে বাঁচা দরকার না, বাঁচা দরকার নয়। দেখুন চূড়ান্ত ঠিকানায় আপনাকে আমাকে যেতে হবে, আসল ঠিকানা না, এই পৃথিবী আসল ঠিকানা নয়, তাই না? আসল ঠিকানা পরকাল, কবরে আপনাকে আমাকে যেতে হবে, তো এর জন্য একটু প্রস্তুতি তো রাখা দরকার। জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ হলো কি? দান সাদাকা। সহিহ বুখারীর 1410 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মিন কাসাবিন তাইয়িব, হালাল রুজি থেকে, বৈধ রুজি থেকে একটা খেজুর পরিমাণ দান করে, সাদাকা দেয়, একটা খেজুর পরিমাণ, মানে একটা খেজুরের দাম কয় টাকা হবে? 5 টাকা, তার চেয়ে বেশি? একটা খেজুর পরিমাণ যখন কেউ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটা ডান হাতে ধরেন, খেজুর পরিমাণ 5 টাকার দান কোন হাতে ধরেন? ডান হাতে। এই দানটাকে আল্লাহ বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, যেমন ভাবে একজন ব্যক্তি ঘোড়ার বাচ্চা লালন পালন করে বড় করে, এই দান বাড়াতে 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 আল্লাহ পাহাড় সমান করে দেন। কয় টাকা দান করেছে? একটা খেজুর পরিমাণ 4-5 টাকা 10 টাকা, এই দান বৃদ্ধি করতে 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 আল্লাহ পাহাড়ের সমান করে দেন। বিচারের মাঠে অবাক হয়ে যাবে লোকটি, আল্লাহ এত দান তো আমি করিনি, এটা কি এই পাহাড় কিসের নাকি দান নাকি, আল্লাহ আমি এত দান তো করিনি, কোত্থেকে হলো? তো বলবে, বান্দা তুমি যে খেজুর পরিমাণ দান হালাল রুজি থেকে করেছিলে, ওইটা আমি বৃদ্ধি করে এত বড় করেছি। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী। দেখুন আপনার আমার দান সাদাকা করা উচিত, আপনারা জানি অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা কেউ মাহরুম হবেন না, অল্প হলেও, 2 টাকা হলেও, 5 টাকা হলেও, 10 টাকা হলেও, 100 টাকা হলেও, 50 টাকা হলেও দিবেন,
এই কবরস্থানের জন্য দিবেন, কারণ ওখানে আপনাকে যেতে হবে, ওটা আপনার আসল ঠিকানা, ওটা আসল ঠিকানা। একজন ব্যক্তিকে যদি বলা হয় নানা মারা গেছে কত বছর আগে, নানা মারা গেছে কত বছর আগে বলবে 50 বছর আগে। এই মুরব্বীকে যদি বলে আপনার নানা বলেছেন কত বছর আগে, ৬০-৬৫ বছর আগে নানা মারা গেছেন, কোথায় আছেন, কবরে। তাহলে ওটা আসল নয়, আসল জায়গাতে আছেন। আপনি আমি থাকবো কয় বছর, 100 বছর, বাকি থাকবো কোথায়, কবরে, বহুদিন, কিয়ামত পর্যন্ত। আসল ঠিকানার জন্য কিছু তৈরি করেন, আসল ঠিকানার জন্য কিছু প্রস্তুতি নেন। দেখুন ঈদের মাঠে পুরুষদের সাথে কথা বলার পরে চলে গেলেন নারীদের কাছে, মহিলাদের কাছে গিয়ে বললেন পুরুষের তুলনায় তোমরা জাহান্নামে বেশি, বেশি বেশি সাদাকা করো, দান করো, জাহান্নামের আগুন নিভে যাবে। আর কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি সাথে ছিলাম, মেয়েদেরকে দেখলাম তাদের গয়নাগুলো খুলে খুলে আমার দিকে ছুটে মারছিল, আর আমি আমার কাপড় ধরে নিচ্ছিলাম। মানে যেই গয়না সে যে আমার কি লাভ, যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারি বরং গয়না চলে যাক দান সাদাকার খাতায়, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। সাহাবীদের এই মানসিকতা ছিল। আর আপনি আমি পকেট থেকে 10 টাকা নোট বের করার পরে ভাবে 5 টাকা দেবো না 10 টাকা দেবো, 5 টাকা দেবো না 10 টাকা দেবো, 5 টাকা ভাবতে ভাবতে 3 মিনিট যায় সবাই উপস্থিতি। যেহেতু শীত অনেক বেশি এই জন্য আজকে আমি আর আলোচনা বাড়াবো না, যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় আপনার এলাকায় আবার আসি, সেদিন আবার কথা হবে। আপনাদের এই শেষ মুহূর্তে আবেদন জানাতে চাই, ভালো লাগতেছে ভালো লাগতেছে, আরো কথা বলবেন ইনশাআল্লাহ, আছে সময় আছে অনেক আছে, আল্লাহ চাইলে আবার কথা হবে। আপনাদের উদাত্ত আহ্বান জানাই যে আল্লাহর রাস্তায় কিছু দান সাদাকা করবেন, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, দিয়েছেন আবার দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর বলছেন যে রাসূল জান্নাতের দরজা দিয়ে এক এক দরজা দিয়ে এক একজনকে ডাকবে, সালাতের দরজায় সালাত থেকে, রোজার দরজায় রোজা থেকে, বা দান সাদাকার দরজায় দান সাদাকা থেকে। এমন কোন লোক আছে যাকে সব দরজায় ডাকবে? বলছে হ্যাঁ, যারা দৌড়ায় দৌড়ে দান করে, মানে ডবল ডবল করে দান করার পরে মনে হবে যেন মনে কম হয়ে গেল আবার দেয়, আবার মনে হবে যেন কম হয়ে গেল আবার দেয়, ওদেরকে জান্নাতে সব দরজা ডাকবে, আসো ওই দরজা বলবে এদিক দিয়ে আসো, ওই দরজা বলবে না এদিক দিয়ে আসো, ওই দরজা বলবে না এদিক দিয়ে আসো। বিদায় দান একবার করেছেন আবার করবেন, সব তো থাকবে, পাথর পরকালীন কিছু পাথর নিয়ে যান। যারা দান সাদাকা করেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আপনাদেরকে, সুযোগ আছে আবারও কিছু দিবেন, 10 টাকা হোক 5 টাকা হোক অল্প কিছু হলেও দান সাদাকা করবেন পরকালে মুক্তির অসিলাই। একজন মহিলা স্বামীর জন্য 1500 টাকা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীকে জান্নাত বাসীদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহুম মাগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আরেকজন মুরব্বী বেশ কয়েক টাকা দিয়েছেন, বারাক আল্লাহ লাকা ওয়া আলিকা ওয়া মালিক, আল্লাহুম মাগফির মা ওয়ালা লাহু। একজন যুবক ভাই 100 টাকা দিয়েছেন, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন। লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ আজিবিল বাস সাব্বার মাস অস্তিয়ান তা সাফি লা শিফা ইল্লা শিফাউ কা শিফাউ লা ইবাদুল সাকামা। যারা দান সাদাকা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, যারা দেননি 2 টাকা হলো দিয়ে যাবেন, লজ্জা নেই 2 টাকা দিতে, কারণ আপনার 2 টাকা